Bismillahirrahmanirrahim. Shubho shikhati bindu assalamu alaikum. Kemon acho shobai? Asha korchi bhalo acho. Alhamdulillah ami bhalo achi. Ami Salma Khatun, shohokari shikshok Srishti Central School and College Rashi. Doshom sheti girls bigyan online class e tomader ajke abaro shagotom janacchi. Goto class e tomader vitamin E o D এর কাজ করিয়েছিলাম এবং অভাবজনিত রোগ আজকে তোমাদের দেখো দশম শ্রেণীর ভিটামিন কে এর কাজ ও অভাবজনিত ফলে আমাদের শরীরে কি হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল নেপথুকুইনোন ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল নেপথুকুইনোন বানানটা ভালো করে দেখবে ফাইটাল নেপথুকুইনোন ফাইটাল নেপথুকুইনোন ভিটামিন কে এর রাসায়নিক নাম তোমাদের এটা এমসিকিউ আকারে আসতে পারে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল কুইনোন ফাইটাল নেপথুকুইনোন ফাইটাল নেপথুকুইনোন বানানটা একটু দেখো আমি দেখাচ্ছি ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল নেপথুকুইনোন ফাইটাল নেপথুকুইনোন ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল নেপথুকুইনোন অবশ্যই ভালো করে খেয়াল করবে একে রক্তক্ষরণ নিবারক ভিটামিন ও অন্যটি হেমারোজিক ভিটামিন বলা হয় এই ভিটামিন কে কে ভিটামিন কে হচ্ছে রক্তক্ষরণ নিবারক আমাদের শরীরে যে রক্তক্ষরণ হয় সেটা নিবারণ করে হচ্ছে ভিটামিন কে অন্যটি হেমারোজিক ভিটামিন বলা হয় আবার হেমারোজিক ভিটামিনও বলা হয় কি বলা হয় ভিটামিন কে হচ্ছে আমাদের রক্ত নিবারক ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে আমাদের শরীরে রক্ত নিবারক ভিটামিন বা অন্য একটি নাম আছে সেটা হচ্ছে হেমারোজিক ভিটামিনও বলা হয় কি ভিটামিন বলা হয় হেমারোজিক ভিটামিন বলা হয় এটি হলুদ বর্ণের চর্বিতে দ্রবণীয় এটি কি ভিটামিন কেটা হচ্ছে হলুদ বর্ণের চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন কেটা কি চর্বিতে দ্রবণীয় আর পানিতে অদ্রবণীয় একটা ভিটামিন ভিটামিন কি চর্বিতে দ্রবণীয় ও পানিতে অদ্রবণীয় একটি ভিটামিন তাহলে কি দেখলাম ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইটাল নেপথুকুইনোন এটা আমাদের শরীরে কি কাজ করে রক্তক্ষরণ নিবারণ করে রক্তক্ষরণ নিবারণ ছাড়াও এর আরেকটি নাম হলো হেমারোজিক ভিটামিন এই ভিটামিন কেটা আরেকটি নামে পরিচিত সেটা হচ্ছে হেমারোজিক ভিটামিন এই ভিটামিনটা কোথা থেকে বা কোন বর্ণের জিনিস থেকে আমরা পাই হলুদ বর্ণের চর্বিতে দ্রবণীয় হলুদ বর্ণের চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় একটা ভিটামিন কি বললাম চর্বিতে দ্রবণীয় চর্বিতে সহজে দ্রবণীয় ভিটামিন কেটা হচ্ছে চর্বিতে সহজে দ্রবণীয় আর ভিটামিন পানিতে হচ্ছে অদ্রবণীয় পানিতে কি অবস্থায় থাকবে ভিটামিন কে অদ্রবণীয় অবস্থায় থাকবে তাপে বাতাসে আদ্র ভিটামিন কে নষ্ট হয় না তাপে বাতাসে কিসে নষ্ট হয় না তাপে বাতাসে আদ্রতায় ভিটামিন কে নষ্ট হয় না তাপে বাতাসে ও আদ্রতায় ভিটামিন কে নষ্ট হয় না তবে আলোতে নষ্ট হয় কি হয় তাপে বাতাসে নষ্ট হয় না কিন্তু আলোতে ভিটামিন কেটা নষ্ট হয়ে যায় কিসে নষ্ট হয়ে যায় আলোতে ভিটামিন কে নষ্ট হয়ে যায় ভিটামিন কে খুব কম নষ্ট হয় শুধু আলোতে নষ্ট হয়ে যায় কিন্তু ভিটামিন কে খুব কম নষ্ট হয় ভিটামিন কে খুব কম নষ্ট হয় এটার উৎস
ভিটামিন কে আমরা কোথা থেকে পাই, কিভাবে পাবো, কোনগুলোতে ভিটামিন কে থাকে সেটা। ভিটামিন কে উদ্ভিদের সবুজ পাতা গজানো খাবারে ভিটামিন কে পাওয়া যায়। উদ্ভিদের সবুজ পাতা সবুজ শাকসবজি এগুলো গজানো খাবারে আমরা ভিটামিন কে টা পাই। সবুজ রঙের শাকসবজি ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। আমার হাতে একটা দেখো, এটা কি ডিম দেখতে পাচ্ছ? ডিমের ভিতরে খোসা ছাড়ানো নাই, এটা এর ভিতরে একটা সাদা অংশ আছে, এর মধ্যে আছে কুসুম। কুসুমের কালার কি? কুসুমের কালার হচ্ছে হলুদ। কি কালার কুসুম হয়? কুসুমের কালারটা হয় হলুদ। কুসুমে আমরা কোন ভিটামিন পাই? কুসুমে ভিটামিন ডি পাই, ই পাই, কেও থাকে। ডিমের কুসুমে কি থাকে? ভিটামিন এ, ডি, কে। ভিটামিন কে পাই কোথায়? ডিমের কুসুমে। তাহলে এটা আমাদের ওপরের অংশ নয়, ওপরের খোসার নিচে একটা সাদা অংশ আছে, তার মধ্যে দেখো হলুদ হচ্ছে কুসুম। কুসুমে থাকে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি। তাহলে কি ডিমের কুসুমে কি থাকে? ভিটামিন কে পাওয়া যায়, ভিটামিন ডি। আমরা প্রতিদিন খাওয়াতে অবশ্যই একটা করে ডিম হলো প্রতিদিন আমরা খাবো, তাহলে এটাতে ভিটামিন ই পাবো, ডি পাবো, কে পাবো। তাহলে এটা লিখে দিচ্ছি। এবার দেখো লেটুস পাতা, শুধু ভিটামিনের কুসুম নয়, সয়াবিন তেল, যকৃৎ, ভিটামিন কে পাওয়া যায়। সয়াবিন তেল আমরা যে রান্নাতে সয়াবিন তেল ব্যবহার করি সেটাতেও ভিটামিন কে পাওয়া যায়। লেটুস পাতা, পালং শাক, টমেটো, লাল শাক, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিতেও ভিটামিন কে পাওয়া যায়। প্রাণীজ উৎসের মধ্যে সামুদ্রিক মাছ, প্রাণীজ উৎসের মধ্যে কি? সামুদ্রিক মাছ, যেগুলো আমরা উপাদান পানির শরীর থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাণীজ উৎস। যেমন ডিমের কুসুম, ডিমটা আমরা কোথা থেকে পাই? ডিম হচ্ছে মুরগি থেকে উৎপাদন হয়, প্রাণীর শরীর থেকে হয়, এটার জন্য ডিম হচ্ছে প্রাণীজ উৎস। মাংস, যকৃৎ, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্য ভিটামিন কে থাকে। তাহলে ভিটামিন কে উদ্ভিজ্জ আর প্রাণীজ থেকে পাই। তাহলে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, যেমন লাল শাক, লেটুস পাতা, শাল পাতা, শালগম পাতা, ফুলকপি, বাঁধাকপি, ভিটামিন কে থাকে, এগুলো হচ্ছে প্রাণীজ, যেগুলো হচ্ছে আমরা উদ্ভিজ্জ পেয়ে থাকি। আর প্রাণীজ থেকে পাই সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাংস, যকৃৎ, পনির ও দুধ জাতীয় খাদ্য থেকেও ভিটামিন কে পাই। ভিটামিন কে এর কাজ, ভিটামিন কে এর কাজ, ভিটামিন কে আমাদের শরীরে কি কি কাজ করে? ভিটামিন কে আমাদের শরীরে কাজ করে, প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে প্রধান কাজ হচ্ছে কি? আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ভিটামিনের প্রভাবে যুক্ত রক্ত জমাট বাঁধার জন্য প্রথমিন নামক প্রোটিন তৈরি হয়। পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণে ভিটামিন কে এর ভূমিকা রয়েছে। আমি ভিটামিনের কাজগুলো তোমাদের ভিটামিন কে এর কাজগুলো লিখে দিচ্ছি। আমাদের শরীরে ভিটামিন কে কি কি কাজ করে? আমাদের শরীরে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
এই ভিটামিনের প্রভাবে রক্ত দ্রুত কোথুমিনের নামক প্রোটিন তৈরি করে। তাহলে ভিটামিন কে কি কি কাজ করে? ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে ভিটামিন প্রভাবে রক্ত দ্রুত প্রথমিনের নামক প্রোটিন তৈরি করে, পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে ভিটামিন এ কে কাজ দেখো এবার, ভিটামিন কে এর অভাবজনিত ফল, ভিটামিন কে এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ দেখা দিতে পারে? রক্তে প্রথমবিনের পরিমাণ কমে যায়। ভিটামিন কে এর অভাবজনিত ফল, রক্তে প্রথমবিনের পরিমাণ কমে যায়, পিত্ত নিঃসরণ ব্যাহত হয়, কেটে গেলে ও ক্ষত স্থানে সহজেই রক্ত বন্ধ হয় না। কি হয় না? কেটে গেলে বা কোনো স্থান যদি ক্ষত হয় তাহলে রক্ত পড়া সহজে বন্ধ হয় না। আর আজকে আমরা শিখলাম ভিটামিন কে এর কাজ, অভাবজনিত আমাদের শরীরে কি কি কাজ করে, অভাবজনিত লক্ষণ অবশ্যই তোমরা এই এটা পড়বা ভিটামিন কে সম্পর্কে, পড়ে এটা অবশ্যই বাসায় লিখে ফেলবা ভিটামিনের কাজ, অভাবজনিত ফল। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।